দুই বছর বাসায় ছিল না, তারপরে মানে আমার আমার বাসাতে দশ বছর, তার মধ্যে দুই বছর আমার বাসায় ছিল না কবুতরটা। কোথায় ছিল? কেউ ধরে রেখেছিল, পরে পাখা কাটা নিয়ে আবার আমার বাসায়। এগুলো হচ্ছে রাজশাহীর মূল মূল লাইনের জলসা কবুতর। হ্যাঁ, একদম মূল কবুতর জলসার। এই ধরনের কবুতরগুলো থেকে আসলে রাজশাহীর কবুতর রেজাল্ট আসছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আমি এখন আছি হচ্ছে রিয়েল ভাইয়ের বাসায়। তো রিয়েল ভাইয়ের সাথে আমার আসলে পরিচয় আজকেই। তো উনি মনে হয় আমার একটা ভিডিও দেখছিল, আজকে আমি একটা ভিডিও করছিলাম সকালে যে আমি মানেশ্বর হাটে যাচ্ছি, তো যদি কেউ দেখা করতে চান এসে পড়বেন। তো রিয়েল ভাই অফিস টফিস ফেলায় আইসে পড়ছে। তো রিয়েল ভাইয়ের সাথে কথাবার্তা হইলো। তো রিয়েল ভাই বললাম আমার বাসার কবুতরগুলো একটু দেখে দেন, যদি পেয়ারিং টেয়ারিং কিছু করে দেওয়ার একটু করে দিন ভাই। তা আমি বললাম যে আমি 10 মিনিটের মধ্যে যাবো, তাইলে 10 মিনিটের জন্য যাবো তাইলে। তারপর রিয়েল ভাইয়ের বাসায় আসলাম। আসার পরে একটু অবাক হয়ে গেছি। কেন অবাক হয়ে গেছি? অনেক দিন পরে রাজশাহীতে, রাজশাহীর যে মেন টিপিক্যাল রাজশাহীর যে কালেকশন সেই কালেকশন দেখলাম, এবং কালেকশন দেখে আমি মোটামুটি মুগ্ধ। তো তখন আমি বললাম আমি একটা ভিডিও করি। আপনারা এখন জানেন আমি আসলে বাসায় তার মানে আমার খুব বেশি কবুতর পছন্দ না হলে আমি কারো বাসায় ভিডিও করি না, কিন্তু সত্যি কথা রিয়েল ভাইয়ের কবুতরগুলো দেখে আমি রীতিমতো মুগ্ধ হয়েছি। তো এখন আমি একে একে শর্ট টাইমে রিয়েল ভাইয়ের কিছু কবুতর আপনাদেরকে দেখাবো। তো রিয়েল ভাই আপনি ভেতরে ঢুকেন, আমি যেটা যেটা বের করতে বলি ওগুলো আগে আপনি দেখান। হ্যাঁ, কিছু তো বের হয়ে গেল মনে হয়, সমস্যা নাই। রিয়েল ভাই প্রথমে দেখান হচ্ছে আপনার ওই যে আপনারা কি যেন বলেন ওই যে ঘিয়া কালারের যে কবুতরটা, ঠিক আছে, ওই কবুতরটা আগে দেখান। ওইটা কি বাইরে? হ্যাঁ, এটা বাইরে আছে। এখানে কিছু কবুতর আছে, এগুলো দেখায় নেই, পরে এই কবুতরগুলো দেখায়। হ্যাঁ, আমি কিছু কবুতর অলরেডি আগেই দেখছি, তো আমি কিছু কবুতর বাইচা রাখছি দেখানোর জন্য। হ্যাঁ, প্লাস ভিতরেও আরও কবুতর আছে। ওনারা বলে হচ্ছে উধা, আমরা বলি গেন্দা। আমাদের দৃষ্টিতে গেন্দা কবুতর, এটা হচ্ছে র ফরম্যাটের একটা গেন্দা কবুতর। এবং এই ধরনের কবুতর থেকে হলুদ চোখের বাচ্চাও আসে, আমি যদি ভুল না করে থাকি। হলুদ চোখের বাচ্চা আসে না? হ্যাঁ, এই ধরনের কবুতর থেকে হলুদ চোখের বাচ্চাও আসে। তার মানে হচ্ছে রাজশাহীর যে মেন র ফরম্যাট, একদম মেন র ফরম্যাট, ওই র ফরম্যাটের কবুতর হচ্ছে এই কবুতরগুলো। হ্যাঁ, এই গেল হচ্ছে চোখ, এবার আসে হচ্ছে পাখায়। এই যে দেখেন পাখা, এই কবুতরের বয়স অনেক, যদি ভুল না করে থাকি এই কবুতরের বয়স মানে 7 থেকে 8 বছর। 7 থেকে 8 বছর? হ্যাঁ, আমার বাসায় 2 বছরের প্লাস আছে, তার আগেও। আচ্ছা, 7 থেকে 8 বছরের মতো এই হচ্ছে কবুতর। আচ্ছা, এই হচ্ছে পাখা। আচ্ছা, দুই পাখা, এবার হচ্ছে লেজ। তার মানে এইটা আসলে কি ঠিক গেন্দাও না, গেন্দা আর মনে করেন চায়না খাকির মনে করেন মতো একটা মিক্সচার একটা কালার, এটা টিপিক্যাল এখানকার কবুতর। এই হচ্ছে পাটা খালি বেগুনি হইল না, এটাই আমার দুঃখ। আচ্ছা, তারপরে আসতেছি হচ্ছে এই যে কালো কবুতরটা বের করেন, এটাকে আমরা বলি জাক পিলং। এটা হচ্ছে জাক পিলং। হ্যাঁ, এটা হচ্ছে জাক পিলং। জাক পিলং, হ্যাঁ, এই হচ্ছে পাখা, আমরা বলি নাপ্তা কবুতর বা বাবরা কবুতর, হচ্ছে পাখা। এই যে পাখা হচ্ছে পা, হচ্ছে লেজ। লেজ কটা এটার? 1 2 3 4 5 6 7 8 9 10, একটা শর্ট আছে মনে হয়, পড়ে গেছে মনে হয় কবুতরটার, অনেক উড়ার কথা। আচ্ছা, গেল এটা। আচ্ছা, এবার আপনার ওই যে আরেকটা বাচ্চা দেখাবো। হ্যাঁ, গেন্দার বাচ্চা দেখতে চাচ্ছি না, গেন্দা দেখে যেহেতু ওকেই দেখাইছি, ওর বাচ্চা দেখাই কি করবো। এ হচ্ছে আরেকটা চুনা কবুতর, পুরান লাইনের চুনা কবুতর। এই ধরনের বাচ্চা কবুতর নিয়ে আসলে আমি এক্সপেরিমেন্ট করছি, এই ধরনের কবুতর বাচ্চা ছাড়লে আসে। হচ্ছে পাখা, এই হচ্ছে লেজ। এই কবুতরটা অনেক সুন্দর, এই কবুতরটা অন্য কলিজার টুকরা, একদম মূল ফরম্যাটের পুরনো কবুতর। এটা আমার, ঠিক আছে, 2 বছর বাসায় ছিল না, তারপরে মানে আমার আমার বাসায় বাসাতে 10 বছর, তার মধ্যে 2 বছর আমার বাসায় ছিল না কবুতরটা। কোথায় ছিল? কেউ ধরে রেখেছিল, পরে পাখা কাটা নিয়ে আবার আমার বাসায় আসছে। চিন্তা করছেন আপনারা? সারাদারির মূল, এটা আমার বাসার ফার্স্ট কবুতর, যখন থেকে আমি কবুতর পালি, এই কারণে আমার গলি যা টুকরা। আচ্ছা,
এই হচ্ছে পাখা, চলেজ এই হচ্ছে ই পা। এবার আপনাদেরকে একটা কবুতর দেখাই। এই ধরনের কবুতরগুলো রাজশাহী থেকে প্রায় বিলুপ্তের পথে, এবং আমি রীতিমতো অবাক যে এই ধরনের কবুতর এখন আছে। এগুলো হচ্ছে রাজশাহীর মূল মূল লাইনের জলসা কবুতর, হ্যাঁ একদম মূল কবুতর জলসার। এই ধরনের কবুতরগুলো থেকে আসলে রাজশাহীর কবুতর রেজাল্ট আসছে। এবং আমি আপনার একটা কথা বলি, এই কবুতরের সন্ধানে, এই জাস্ট এই কবুতরটা আমি এই ধরনের কবুতরগুলো আমি যখন দেখছিলাম কখন, আমি আপনাকে বলি রাজশাহীর কবুতর নিয়ে নাড়াচাড়া করতেছি হচ্ছে আমি যখন ক্লাস থ্রিতে পড়ি না তখন থেকে। তো আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি 2012-এ, তো এরপর থেকে আমি এই ধরনের কবুতরগুলো আসলে খুঁজছি যে কবুতরগুলো গেল কোথায় গেল কোথায়। তো আজকে আসলে এই কবুতরটা পাইলাম। তো এগুলোর রেজাল্ট মোটামুটি ভালো, মোটামুটি ভালো রেজাল্ট হয় এই ধরনের কবুতরগুলোর। তো আমি আসলে বলে বুঝাইতে পারবো না, আমার আজকে কবুতরটা ধৈরা খুব খুশি লাগতেছে, খুব আনন্দ লাগতেছে কবুতরটা যে আবার ধরলাম এই আর কি। তো যাই হোক, আপনারা এই কবুতরগুলো আবার ভালো করে দেখেন কবুতরটা, এই কবুতর এখনও আছে, ঠিক আছে এই কবুতর এখনও কিন্তু আছে। আমাদের যে আমরা যে বলি না আপনার, যেমন আমাদের ঢাকা আগিরিবাজের মধ্যে বুড়া লাইনের একটা লাইন বলে, আমরা বুড়া লাইন বলি, বুড়া লাইনের ম্যাক্সিমাম বৈশিষ্ট্য এই কবুতরের মধ্যে বিদ্যমান। কিন্তু এই কবুতরটা বুড়া লাইনের কবুতর মূলত হচ্ছে প্রচণ্ড বুদ্ধিমান, উড়তে চায় না, কিন্তু এই ধরনের কবুতরগুলো উড়ে, প্লাস বুড়া লাইনের বুদ্ধিটাও থাকে। এ হচ্ছে এই কবুতরগুলোর বৈশিষ্ট্য। হ্যাঁ কবুতর আবার উড়েও আবার মনে করেন বুদ্ধিটাও থাকে দুই দিক দিয়ে, মনে করেন ষোলো আনা যাকে বলে, এই কবুতরগুলোর মধ্যে ষোলো আনা থাকে। হ্যাঁ দম দম কয়টা এটার? বারোটা। গুনছিলেন কখনো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 12টাই। তো যাই হোক, কবুতরটা ধরে খুব শান্তি লাগলো, মনের মধ্যে একটা শান্তি পেলাম। তো এখন আমি ওই নটটারই একটা বাচ্চা দেখাইতেছি, ওই নটের এটা একটা বাচ্চা। হ্যাঁ এই যে দেখেন বাচ্চা, এ হচ্ছে পাখা, হচ্ছে পাখা। ওকে তারপরে কি দেখানো যায়? ওই নরের একটা মাদি, ওই নরেরই বাচ্চা মাদি, এটা হচ্ছে ওই নরেরই বাচ্চা। আমি ওই নরের জেনারেশনটা আপনাদেরকে দেখাইতেছি, এটা হচ্ছে ওই নরের বাচ্চা মাদি একটা। হ্যাঁ এইটা একটু নরের নরের প্যাটার্নে গেছে। হ্যাঁ হচ্ছে পাখা। আচ্ছা তারপরে আপনার আরও কিছু কবুতর দেখলাম আমি, ওই কবুতরগুলো একটু বের করি দেখি, আমি নিজে নিজে বের করি। হ্যাঁ এখানে আটা কবুতর দেখতেছি আমি, এটা কোনটার বাচ্চা? ওটা আমার কেনা কবুতর। এটা কেনা কবুতর না, এই কবুতরটা ভালো লাগতেছে, খারাপ না, খারাপ লাগতেছে, ভালো না। এ হচ্ছে পাখা, এ হচ্ছে পাখা। এই গেলো হচ্ছে কবুতরগুলা, বেশ কিছু কবুতর বাইরে ছাড়া, আর আমি আসলে এত ছোট জায়গায় ম্যানেজ করার আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছে। আপনারা তো জানি আল্লাহর রহমতে আমার শরীরটা মোটামুটি বেশ মোটা। তো ভিউয়ার্স অনেকগুলো কবুতর ছাড়া আছে যেগুলো আসলে আমি ধরে দেখাইতে পারলাম না, হ্যাঁ এগুলো ছাড়া আছে, আর বেশ কিছু কবুতর ডিমে আছে যেগুলো আমি আসলে ধরে দেখাতে চাচ্ছি না। তো যাই হোক ভিউয়ার্স, আমি এখন আসলে বিদায় নিব। ভাইয়ার কবুতরগুলো দেখে অনেক ভালো লাগলো, ভাইয়ার সাথে সময় কাটাও আসলে ভালো লাগলো। তো সবাই দোয়া করবেন যেন ভাইয়া ভালো কিছু করতে পারে। তো ইনশাআল্লাহ নেক্সট টাইম অন্য কোনো টপিকে অন্য কোনো জায়গায় আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।